একটা মানুষকে যখন কবরে রাখানো হয়, কথাটা একটা গভীর মনোযোগ, বিজ্ঞান প্রমাণ করে মেডিকেল সায়েন্সের মতে একটা মানুষকে যখন কবরে রাখানো হয়, কবরে রাখার 24 ঘন্টার মধ্যে ওই মানুষের শরীরের মধ্যে পোকা ধরতে শুরু করে। পোকা ধরার সাথে সাথে দুর্গন্ধ হয়ে যায়। এই পোকাগুলো অনেকগুলো আরও পোকাকে দাওয়াত দিয়ে বস্তুগুলো খেতে শুরু করে। 3 দিন পর মানুষের চেহারাটা পাল্টে যায়, এবং কি 6 দিন পর মানুষের নখগুলো খসতে শুরু করে, 9 দিন পর মাথার চুলগুলো খসে যায়, 17 দিন পর মানুষের পেটটা ফেটে যায়, 60 দিন পর বস্তুগুলো মাটির সাথে মিশতে শুরু করে, 90 দিন পর কবরের মধ্যে শুধু হাড্ডি থাকে, গোস্ত থাকে না, গোস্তগুলো একেবারে মাটির সাথে মিশে যায়, শুধু থাকে হাড্ডি। 6 মাস পর হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। 1 বছর পর এই হাড্ডিগুলিও মাটির সাথে মিশতে শুরু করে, আর কিচ্ছু থাকে না, আর কিচ্ছু থাকে না। এই হচ্ছে মানুষের জীবন, এই হচ্ছে মানুষের জীবন। কিন্তু ইমানদার আশিক রাসূল হইয়া ওলি আল্লাহর সহবতে থাইকা কবরে গেলে, কবরে গেলে, কবরে গেলে মুসসিলাত লাহু শামসু ইনদা গুরবিহা, হাজার হাজার বছর কবরে থাকবা, লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে থাকার পর যখন ফেরেশতা ডাক দিবে, ও বান্দা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, ইমানদার আশিক রাসূল ডাক দিয়া বলবে, আমি কেন ঘুম থেকে উঠবো, তোমরা এত তাড়াতাড়ি কেন আমাকে ঘুম থেকে ডাক দিছ, আমি আরেকটু ঘুমাই আলো, আরেকটু ঘুমাই আলো। ফেরেশতারা যখন বলবো তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বান্দা ঘুম থেকে উইটা তাকায় দেখবে পশ্চিম দিকে, পশ্চিম দিকে তাকায়া দেখবে পশ্চিম দিকের যে সূর্যটা অস্ত যাইতেছে, ডুবতেছে ডুবতেছে ডুবতেছে, বান্দা ফেরেশতাদেরকে ডাক দিবে মুসসিলাত লাহু শামসু ইনদা গুরবিহা, ও ফেরেশতারা তোমরা একটা নামাজের মুসল্লা আমাকে দাও, আমি একটু নামাজ পড়ব। সুবহানাল্লাহ, বলেন মাগরিবের নামাজ আদায় করব। এই জন্য যারা নামাজি তারা কবরে গেলেও নামাজের কথা বলবে না, আজ করে বলে না, আল্লাহু আকবার। তাইলে ইমানদার আশিক রাসূল হইয়া কবরে যাওয়া দরকার আছে না নাই? আছে না? না, আপনারা কিছুদিন আগে ইন্টারনেটের মধ্যে দেখেছেন, ইন্টারনেটের মধ্যে দেখেছেন হযরত আবেদ শাহ আল মাদানির একজন মুরিদ ছিল, ওই মুরিদের দাফন হয়েছিল কুষ্টিয়ার জমিনে, ওই কুষ্টিয়ার জমিনে আজকে 27 বছর পর তার লাশটারে কবর থেকে উঠানো হয়েছে। আবেদ শাহ আল মাদানির সুহবতে থাকার কারণে 27 বছর পর ওই বান্দার লাশটা উঠানো হয়েছে, কিন্তু আল্লাহর হুকুমে তার কাফনের কাপড় সামান্যতম পছন্দরে নাই, তার দেহটাও মাটিতে খায় নাই। আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাইলে ওই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? মা বাবার খেদমত কইরা কবরে যাইবেন, কবর হবে জান্নাতের বাগান। মা বাবার খেদমত না কইরা মক্কায় হজ করতে যাইবা, হজ কবুল হবে না, হজ কবুল হবে না, হজ কবুল হবে না। মদিনাতে যাইবা রসুল তোমাকে পছন্দ করবে না, নবীজির সাফায়াত তো দূরের কথা, তোমার ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা?